এই যে গঙ্গা, গঙ্গার কিন্তু একদম গায়ে লাগোয়া ওনার বাড়ি। ঠাকুরের ছবি হইতে অনুকৃত অনুকরণে পঞ্চরথী। আর এই দিকে একটা বান্দর রয়েছে, এইখান থেকে একটা গেট রয়েছে, যেই গেটটা খুললে পরে আবার আমরা এই সাইডের বাগানগুলো দেখতে পাচ্ছি। আর দারুণ দেখতে পাচ্ছি, কত অনেক ভালো তাল, ভালো তাল আছে, সত্যি কাজ হয়ে যাবে। বারোঘাট মন্দিরে এসে এখন আমাদের ক্যামেরা দেখো অন ই হচ্ছে না কিছুতে, বাকি ভিডিওটা আমরা মোবাইলে করছি। আর এই শুধু বারোঘাট মন্দিরটা করে বন্ধুরা, বন্ধু জল চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। কিছুদিন আগে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে কিন্তু আমরা বাগবাজারটা পুরো এক্সপ্লোর করেছিলাম, আর বাগবাজারের চারটে ভালো ভালো ঘোরার জায়গা কিন্তু তোমাদের দেখিয়েছিলাম। তো সেই ভিডিওতে কিন্তু তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, সেই কারণে কিন্তু আজকে আমরা চলে এসেছি কোন্নগর। আর কোন্নগরে এরকম কয়েকটা ভালো ভালো জায়গা রয়েছে ঘোরার, সেইগুলো কিন্তু তোমাদের আজকে দেখাবো। তো তোমরা ভিডিওতে কন্টিনিউ থাকো, কোন্নগরে আমরা কোন কোন জায়গাগুলো যাচ্ছি সেগুলো সম্পূর্ণ জিনিসটাই তোমাদের দেখাবো। তো চলো দেখা যাক। সেরকমই কিন্তু আমরা চলে এলাম কোন্নগরের সব থেকে ফেমাস জায়গা, যেটা হচ্ছে গিয়ে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। অবনীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা, ওনার জন্ম হচ্ছে 1871 সালের 7ই আগস্ট। তো উনি ছিলেন হচ্ছে একজন বিখ্যাত চিত্রশিল্পী ও শিশু সাহিত্যিক। ওনার পুরো বাগান বাড়িটা আজকে আমরা ঘুরে দেখাবো। আর হচ্ছে এর পাশাপাশি আমরা কোন্নগরে আরও কয়েকটা যেগুলো ভালো ভালো জায়গা আছে, স্পট আছে, সেগুলো কিন্তু আমরা তোমাদেরকে ঘুরে দেখাবো। এই বাগান বাড়িটা কিন্তু কোন্নগরে একদম গঙ্গার ধারে কিন্তু অবস্থিত। আর এই যে এখান থেকে দেখতে পাচ্ছ ওনার কিন্তু বাড়িটা রয়েছে, এই যে বাড়িটা, এই বাড়িটা এই দিক দিয়ে ঢুকে গিয়ে এই সামনে গেট রয়েছে ওখানে ঢুকতে হবে, আর এই পাশ থেকে যেতে হবে। তো চলো বাড়িটা যাই, আমরা বাড়িটা দেখি আর তোমাদের সম্পূর্ণ যে জিনিসটা দেখাচ্ছি। আর পুরো অনেকটা বড় একটা এরিয়া নিয়ে কিন্তু বাগান করা রয়েছে এই বাড়িটা, দেখতে পাচ্ছ। হ্যাঁ, এখান থেকে একদম খোয়া রাস্তা রয়েছে, আর এই দিকে দেখো পুরোটা বাগান রয়েছে, পুরোটাই বাগান। আর ওই পাশে রয়েছে গঙ্গা, এইদিকে পুরো বাগান, মানে বাগানই রয়েছে চারদিকে, এইদিকে আর সেরকম দেখার কিছু নেই। আর এখানে সোজা গেলেই রাস্তা সোজা সোজা কিন্তু শিল্পীগুরু অবনীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু একটা মূর্তি করা রয়েছে, এই যেখানে কিন্তু ওনার মূর্তি করা রয়েছে নাকি 7ই আগস্ট 1871, মৃত্যু হয়েছিল 5ই ডিসেম্বর 1951। এখান থেকে ঘুরে গিয়ে কিন্তু ওনার বাড়িটা রয়েছে, বাড়িটা দেখবো চলো। বাড়িটা পরে দেখাচ্ছি, তার আগে তোমাদের এখান থেকে দেখায় দেখো, এই যে বাড়ির যে গেটটা রয়েছে, গেটের সোজাসুজি কিন্তু এখানে রয়েছে ঘাট। আর ঘাটটা কিন্তু যে গেটটা রয়েছে গঙ্গার সামনে, যেখানে কিন্তু স্নান করতে যেতেন, সেই গেটটা কিন্তু পুরোটাই কিন্তু গঙ্গার জলে ডুবে গেছে তোমাদের দেখাচ্ছি। আর ইয়ে এখন যে পরিস্থিতি দেখছো তোমরা, সিঁড়ি এইগুলো যে এগুলো কিন্তু টোটালি পরে করা হয়েছে, কিন্তু এরকম ছিল না, এরকম কিন্তু টোটালি ছিল না, এগুলো মেনটেন্স করা হয়েছে, যেহেতু সরকার থেকে মেনটেন্স করেছে, কিন্তু এগুলো একটু মানে চটে গেছিলো, এরকম ছিল। এই যে এইগুলো যে মেজে টাইপের দেখছো এগুলো কিন্তু ছিল না। তো দেখতে পাচ্ছ এই যে গঙ্গা, গঙ্গার কিন্তু একদম গায়ে লাগোয়া ওনার বাড়ি। এই যে ঘাট, ঘাটটা কিন্তু এখনও শেষ হয়নি, এখন অনেকটা ঘাট রয়েছে। আর ওই যে গেট, আর গেটটা পুরো জলে ডুবে গেছে, এখন যেহেতু জোয়ার চলছে ভাটা হয়ে গেলে কিন্তু এই গেটের সামনেটা যাওয়া যায়। আর খুবই সুন্দর একটা দৃশ্য, জাস্ট তোমরা দেখতে পাচ্ছ গঙ্গা, আর গঙ্গা থেকেই কিন্তু এই যে বাড়ি, দারুণ দারুণ। আর চারদিকে শুধু বাগান করা, সত্যিকারের সেই সময় কিন্তু উনি অনেক শৌখিন মানুষ ছিলেন, যার জন্য কিন্তু এরকম একটা জায়গায় উনি বাড়ি বানিয়েছিলেন, আর এইখানে কিন্তু উনি অনেক সময় কাটাতেন, আর মাইন্ডটা ফ্রেশ হতো, যার জন্য এত বড় শিল্পগুরুই উনি ছিলেন, তাই তো? একদম দুয়ারে গঙ্গা, একদম দুয়ারে গঙ্গা, দুয়ারে গঙ্গা। তো যাই হোক, দেখতে পাচ্ছ গঙ্গা, এরকম একটা জায়গা থাকলে কিন্তু এমনি মাথা খুলে যাবে, তোমাদের আলাদাভাবে কিছু করতে হবে না, যেহেতু আমি আইনস্টাইন, একদম এরকম একটা জায়গা থাকলে সত্যিই মাথা খুলে যাবে। তো যাই হোক, গঙ্গার ঘাট তো তোমাদের দেখালাম, আর এইদিকে চারদিকে তোমাদেরও কিন্তু বাগানটা দেখালাম। এবার চলে যাবো হচ্ছে গিয়ে ওনার বাড়িতে। আর যেটা শুনলাম এখানে সিকিউরিটি থেকে যে এনার নাকি এখানে কোনো জিনিসই নেই, সম্পূর্ণ জিনিসটাই কিন্তু এখান থেকে নিয়ে চলে গেছে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে, এখানে কোনো জিনিস রাখতে দেননি সরকার। এটা তো টোটালি শুধু এই বাড়িটাই রয়েছে, আর বাড়ির ছাদটা যেটা রয়েছে ছাদে কিন্তু উঠতে দেন না, শুধুমাত্র এই বাড়িটাই রয়েছে, আর বাড়িটা তোমাদের দেখাচ্ছি। আর এখান থেকে যে বাড়িটা শুরু হচ্ছে টোটালটাই কিন্তু এরকমই ছিল, এটা কোনো রকম কিন্তু সেরকম মেনটেন্স হয়নি, শুধু সাইড থেকে রেলিংগুলো এগুলো কিন্তু মেনটেন্স হয়েছে। তো তোমাদের সিঁড়িটা দেখাচ্ছি, সিঁড়িটা কিন্তু একটু চটে গেছে, আর জাস্ট দেখতে পাচ্ছ কীরকম রয়েছে। আর এখানে দেখো দেয়ালটা রয়েছে অনেক পুরোনো দেয়াল, তো যে কারণে কিন্তু এইখানে প্লাস্টারটা ছুটে গেছে, ছুটে গিয়ে কিন্তু একটু ঝুরঝুরে ঝুরঝুরে বাড়ি চলে এসে ইট দেখা যাচ্ছে, তো এটা সেরকমভাবে মেনটেন্স করা হয়নি, যার জন্য এটা দেখছি। তো যাই হোক, আমরা গেটের থেকে ঢুকছি, দুটো গেট রয়েছে ঢোকা, এখান থেকে আর এখান থেকে, দুটো গেট। তো গেট থেকে ঢুকলাম, আর এটা হচ্ছে গিয়ে বিল্ডিংটা। তো চলো ভেতরে যাই। আর ছাদটা দেখতে পাচ্ছ একদম পুরোনো টেকনোলজিতে করা, উপরে কিন্তু লোহার এটা বিম দেওয়া, লোহার বিম দেওয়া দিয়ে
তার উপরে কিন্তু ছাদ চাপানো আর পাখাটাও কিন্তু অনেক পুরনো তখনের সময়। দেখতে পাচ্ছ মডেল দেখলে বোঝা যাচ্ছে তখনের সময় লাইট আর কেসিং করা ছিল যেটা কাঠের কেসিং হতো ইলেকট্রিক কেসিং সেইটা এটা। আর এইটা হচ্ছে ঘর। তো ঢুকে বাঁ দিকে যাচ্ছি আমরা, বাঁ দিকে কিন্তু একটা ক্লোব সোয়েল গেট রয়েছে যেটা দিয়ে আর একটা সাইডের বাগানে যাওয়া যেত। আর এটা হচ্ছে ঘর। আর এখানে যে তোমরা চিত্রগুলো দেখছো না, যে ছবিগুলো দেখছো, এগুলো কিন্তু ওনার কিছুই না, এখানে অন্যরা এঁকেছেন তার ছবির মধ্যে ওনাদের নাম দেওয়া রয়েছে, সেটা কিন্তু এখানে টানানো হয়েছে, এখানে ওনার কিছুই নেই এখানে। তো যাই হোক আমরা ওখান থেকে ঢুকলাম, ঢুকে এই ঘরে আসলাম, আবার এই ঘর থেকে আমরা একটু যাচ্ছি। এইখানে কিন্তু আর একটা বারান্দা মতন রয়েছে আর বারান্দা থেকে এই দিকে একটা গেট রয়েছে। আর এই গেটটা থেকে দেখো জাস্ট এখান থেকে বেরালে তোমার একটা বাগান দেখতে পাবে। ও ঠান্ডা হাওয়া, ফুরফুরে হাওয়া দিচ্ছে, খুবই শৌখিন মানুষ ছিলেন, খুবই শৌখিন। আর এইটা হচ্ছে গিয়ে বাড়ির ব্যাক সাইডটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে গিয়ে মানে বাড়ির একটা সাইড, এদিকে হচ্ছে এটা হচ্ছে বাঁ সাইডটা, বাড়ির বাঁ সাইডটা হচ্ছে গিয়ে এইটা। আর এই বারান্দা থেকে জাস্ট এই যে গেট। তো চলো ভেতরের দিকে যাই আর একটু। তো ওই গেট থেকে আমরা ঢুকলাম, ঢুকে আমরা এইদিকে বাইরে গেছিলাম, এবার হচ্ছে কি আমরা মিডিল পোর্শনে চলে আসলাম, যেটা হচ্ছে গিয়ে ডাইনিং প্যাসেজ বলতে পারো, এখন আর ডাইনিং প্যাসেজ নেই, এটাকে হচ্ছে গিয়ে সাংস্কৃতিক মঞ্চ হয়ে গেছে, কোনো মিটিং মিটিং হলে পরে এই জায়গাটাই হয় সেটা হয়েছে, কিন্তু এটা ছিল হচ্ছে ডাইনিং প্যাসেজটা। এই ভারত মাতার চিত্রটা কিন্তু উনি এঁকেছিলেন, কিন্তু এটা এখন এই যে এখানে লেখা আছে অবনীন্দ্রনাথ ঠাকুরের ছবি হইতে অনুকৃত অনুকরণে পঞ্চরথী 2020 সালে, মানে অন্য কেউ এঁকেছেন, কিন্তু এই যে টেক্সচারটা ছবির ভারত মাতা এটা কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুরই কিন্তু তৈরি করে, মাথা থেকে বেরিয়েছে। মানে ঘর রয়েছে ঢুকেই এই ডাইনিং প্যাসেজ থেকে, কিন্তু এই গেটটা বন্ধ, যেহেতু এখানে ভিআইপি লোকেদের জন্য, মানে মিটিং টিটিং হলে ডিএম মিয়াম ওনারা আসলে পরে এই ঘরটাতে মিটিং, তো সেই কারণে এখন এটা খোলা যাবে না। সেমি এই দিকে একটা রয়েছে, এই ঘরটাও খোলা যাবে না। তো যাই হোক আমরা ওই দিক দিয়ে ডাইনিং প্যাসেজটা দেখবো, ডাইনিং প্যাসেজ থেকে বেরিয়ে আসলাম, এই দিকে কিন্তু আর একটা বারান্দা মতন ঘর রয়েছে, সেম বারান্দা কিন্তু আমরা ওই সাইডে দেখালাম, আর এই দিকে একটা বারান্দা রয়েছে, এইখান থেকে একটা গেট রয়েছে, যেই গেটটা খুললে পরে আবার আমরা এই সাইডের বাগানগুলো দেখতে পাচ্ছি। আর দারুণ দেখতে পাচ্ছি, কত সুন্দর লাগছে এখান থেকে সত্যিকারে, সেই ছিল। আর ঠিক এইখান থেকে বেরিয়ে গিয়ে আমরা আর একটা ছোটো ঘরের মধ্যে চলে এলাম, যেটা কিন্তু জানলা থেকে একদম গঙ্গা দেখা যেত, দেখতে পাচ্ছ। আর এই যে পুরনো গ্রিলগুলো আছে না দেখতে পাচ্ছ, লম্বা লম্বা গ্রিল, কোনো ডিজাইন ছিল না তখন। আর এইদিকে সেই পুরনো কাঠের জানলা, সত্যিকারে দেখার মতো শিল্পকলাপগুলো তোমরা দেখছো, এই যে টোটাল শিল্পকলাপটা, এই শিল্পকলাপ কিন্তু ওনার কিছুই না, এখানে প্রত্যেকের নাম দেওয়া হয়েছে কে কী করেছেন, পুরো কাঠের উপরে খোদাই করা প্রত্যেকটা জিনিস, এইগুলো কিন্তু ওনারা করেছেন। আর এখানে তোমরা কাঁচের যে দরজাগুলো দেখছো, এই যে কাঁচগুলো এগুলো কিন্তু অনেক পুরনো কাঁচ, দেখতে পাচ্ছ কত সুন্দর ডিজাইনে, এখানে দরজাতেও তাই রয়েছে, পুরো পুটিংগুলো অনেক পুরনো, হয়তো পরে মেনটেন্স করেছে এইগুলো, কিন্তু তখনের সময় কিন্তু এই কাঁচের দরজা খুব সুন্দর, এইদিকেও রয়েছে একটা। তখনকার সময় বাড়িটা মানে কত মানে পয়সাওয়ালা ছিলেন, মোটামুটি পয়সা অবশ্যই আমরা সবসময় ছোটবেলাতে জেনেছি যে ঠাকুর বাড়ি অনেক পয়সাওয়ালা ওনারা ছিলেন। তো যাই হোক পুরো বাড়িটা দেখলাম, আর এই বাড়িতে কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুরের কিছুই নেই, প্রত্যেকটা জিনিসই কিন্তু জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে, আর শুধুমাত্র বাড়িটাই ছিল। আর এখান থেকে যে ছাদটা দেখতে পাচ্ছ, ছাদটাকে পরে কিন্তু শেড মতন করা হয়েছে, যেহেতু বাগানে আমরা ওই পাশটা ছিলাম, এখন আমরা বাগানের এই পাশটা চলে এলাম, আর এই পাশটা খুব সুন্দর। আর এই সত্যিকার এইখানে যদি তোমরা আসো, ফুরফুরে হাওয়া, এসে অনেকক্ষণ সময় কাটাতে পারবে। আর এটা কিন্তু কন্যাগড়ের একটা ফেমাস বিখ্যাত জায়গা। আর এখানে কি তাল পড়ে রয়েছে, তালটা কোথা থেকে আসলো, তাল গাছ তো নেই এখানে ভাই, দেখ বাবা অনেকগুলো ভাই, এটা কিচ্ছু হয়নি, অনেক ভালো তাল, ভালো তাল আছে সত্যি করে, কাজ হয়ে যাবে, চা ফেলে দে। যাই হোক সরকারি জিনিস নেওয়াটা উচিত না। কালারিং মাছ রয়েছে দেখো, ও ভোলা মাছ, এই ভোলা মাছ না, হলুদগুলো হলুদগুলো ভোলা মাছ, ভেটকি মাছও আছে, হ্যাঁ খেয়ে বসে কাজ নেই। এই গেটটা রয়েছে, গেটটা থেকে তোমাদের ঢুকতে হবে, আর ঢোকার ডানাতে বাঁতে কিন্তু এখানে টিকিট কাউন্টার রয়েছে। তো যাই হোক এখানে কিন্তু ঢোকার জন্য মাথা পিছু 10 টাকা করে তোমাদের লাগবে। তোমরা কিভাবে আসবে সেটা বোঝানোর জন্য আমরা চলে আসলাম মেন গেটে, আর মেন গেটে আমরা এই যে দেখো দাঁড়িয়ে আছি, একদম মেন গেট রোডের পাশেই মেন গেটটা, আর এটা হচ্ছে জিটি রোড,
জিটি রোডের এদিকে সোজা চলে গেলে বেলগুড়ি এক্সপ্রেস ওয়ে, আর এদিকে সোজা চলে গেলে কর্ণপুর, আর ওই পাশে মেন লাইন সোদপুর, একদম সোদপুরের পাশেই গঙ্গার ঘাট। গঙ্গার ফেরিঘাট থেকে সোজা এখানে চলে আসলে তোমরা কিন্তু ফেরিঘাট ধরে কর্ণপুর ফেরিঘাটে চলে আসলে কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি পৌঁছে যাবে। তো কর্ণপুরে একটা ফেমাস জায়গা, সেটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, সেটা কিন্তু আমরা দেখে নিলাম। এখন আমরা যাব কর্ণপুরে আর একটা ফেমাস জায়গা, সেটা কিন্তু কর্ণপুরের মধ্যেই একটু একটু দূরে, সামান্য দূরে অবস্থিত। সেই জায়গায় গিয়ে তোমাদেরকে বলছি কোন জায়গাটা। তো বন্ধুরা, অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি করার ঘোরার পর কিন্তু এখন আমরা চলে এসেছি বারোঘাট মন্দির, কর্ণপুরে আর একটা ফেমাস জায়গা, সেটা হচ্ছে বারোঘাট মন্দির। তো এই বারোঘাট মন্দিরে এসে এখন আমাদের ক্যামেরা দেখো অনই হচ্ছে না কিছুতেই, এখানে ভাবলাম যে এই ক্যামেরাটা, হ্যাঁ অনই হচ্ছে না, অনেকক্ষণ ধরে চেষ্টা করছি ওটাই। তো বাকি ভিডিওটা আমরা মোবাইলে করছি, আর এই শুধু বারোঘাট মন্দিরটা করে আর ভিডিও করব না, ভিডিও আর করব না। এখানে কর্ণপুরে কিন্তু কিছু ভালো ভালো জায়গা আমরা খুঁজেছিলাম, যেগুলো কিন্তু তোমাদের দেখানো ছিল, যেই জায়গা সেই সব জায়গাগুলো কিন্তু তোমরা এসে ঘুরতে পারতে। কিন্তু এখানে ক্যামেরাটা খারাপ হয়ে গেছে, ক্যামেরাটা অন হচ্ছে না, শর্ট হয়ে রয়েছে, মানে লাইটটা জ্বলে রয়েছে, দেখতে পাচ্ছ শর্ট হয়ে রয়েছে, কিছু মনে করো না তোমরা। তো নেক্সট দিন এসে কর্ণপুর নিয়ে আমরা আর একটা ভিডিও বানাবো। তো এখানে এসে ক্যামেরাটা খারাপ হয়ে গেছে, মুডটাই নষ্ট হয়ে গেলো আমার এসে এখানে পুরো, হ্যাঁ তো ভালো লাগছে না, সেম সমস্যা আবার দেখা যাচ্ছে, শর্ট হয়ে গেছে, ইয়ে দেখতে পাচ্ছ শর্ট হয়ে রয়েছে, কোনোরকম কোনো কাজ হচ্ছে না, অন হচ্ছে না, যেটা অন হচ্ছে না। তো যাই হোক, ভিডিওটাকে কাট কন্টিনিউ করছি না, আমরা এখানে এসে দেখালাম অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটা, আর সঙ্গে এখানে এসেছিলাম হচ্ছে কি এটা বারোঘাট, বারোঘাট মন্দির। তো এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর জায়গা, প্লেস ছিল, আরও কিছু কিছু জায়গা ছিল সেগুলো তোমাদের দেখাতাম। তো তোমাদের আর ভিডিওতে দেখাচ্ছি না, কর্ণপুরকে নিয়ে একটা ভিডিও বানাবো, কর্ণপুরে কত ভালো ভালো জায়গা রয়েছে যেখানে তোমরা ঘুরতে পারবে একদিনের মধ্যে, সেরকম জায়গা আমরা খুঁজে কিন্তু তোমাদের দেখাবো। তো যাই হোক, আর কর্ণপুর তো যারা দেখছো তারা নিচে অবশ্যই কমেন্ট করো তোমাদের এখানে কী ভালো ভালো জায়গা আছে সেইগুলো কমেন্ট করে জানাও, তাহলে পরে কিন্তু আমরা সেই সব জায়গায় যাবো, গিয়ে ঘুরতে পারবো। তো যাই হোক, ভিডিওটা আমরা এখানে শেষ করছি, ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করো, শেয়ার করো, আর এরকম ধরনের ভিডিও দেখতে চাইলে বন্ধু চল চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, তখন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।